হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সবাইকে ঝর্ণার সংসারে আরেকবার অনেক অনেক স্বাগত জানাই। আমরা এই জাস্ট কলকাতাতে পৌঁছলাম, তো এখন বিবি গাঙ্গুলি স্ট্রিট যাচ্ছি। ওখান থেকে একটু ফ্রেশ হবো, হয়ে মায়ের কাছে যাবো। তারপর আমাদের সন্ধ্যাবেলা আবার বাস আছে শিলিগুড়ি, তো তারপর শিলিগুড়ি চলে যাবো। আর মাম্মা এত কান্নাকাটি করছিলো ট্রেনের মধ্যে, মানে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে চলে এসেছি না, তো ওই জন্য তাছাড়া খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি। স্যালাড করে এনেছিলাম কিন্তু সেটা অল্প খেয়েছে আর খায়নি, ওই জন্য খুব কান্না হচ্ছিলো। খেলছে তা একটু, ঠিক আছে তোমাদের সঙ্গে আবার কথা বলছিলাম। তোমাদেরকে আমি হাওড়া ব্রিজ দেখাচ্ছি। তো এখন আমরা হাওড়া ব্রিজের ওপর থেকে যাচ্ছি। তো কলকাতায় পা রাখতে না রাখতে আমার মনে যেন একটা আলাদাই আনন্দ চলে এসেছে, মানে যেন আমার দুটো পাখনা গজিয়েছে, মানে এতটাই আনন্দ হচ্ছে আমার মন থেকে। তো ছোটোবেলায় ঠিক যেমন স্কুল থেকে ফেরার পথে বাড়ি ফেরার পরে যে আনন্দটা হতো না, তো এখন আমার সেই আনন্দটাই হচ্ছে এতদিন অন্য শহরে থেকে নিজের শহরে ফেরার পরে। আমি এখন সত্যি খুব 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 খুশি যে সেই খুশি প্রকাশ করার ভাষা আমার কাছে এই মুহূর্তে নেই। তো চলো, আজকে আমার অনেকগুলো প্ল্যান আছে। ফার্স্ট আমরা বিমার বাড়িতে যাব, ওটা হলো সেন্ট্রালে আছে, তো সেখান দিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে মায়ের কাছে যাব। মায়ের কাছে গিয়ে লাঞ্চ করব, জাস্ট লাঞ্চটুকুই করা, আর বেশিক্ষণ বসা যাবে না মায়ের কাছে, কেননা সন্ধ্যাবেলা আবার আমাদের বাস আছে ধর্মতলা থেকে। তো আজকে তোমাদেরকে আমি ধর্মতলাতে নিয়ে যাব, ধর্মতলার মার্কেটটাও পুরো দেখাবো, যেটা কিনা নিউ মার্কেটও বলে। তো তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো, আমার ব্লগটা পুরো দেখো। আর যেটা কিনা বলছিলাম যে যেখানে যতই বিদেশে বা অন্য স্টেটে অন্য শহরে তুমি ঘোরো না কেন, নিজের শহরে আসার আনন্দটা অন্য রকমই, অন্য লেভেলের। তো এখানকার হাওয়া বাতাস, যেন মানুষজনগুলো যেন আমার কত পরিচিত, এমনই ফিলিং হচ্ছে। হয়তো আমি চিনি না কাউকেই, বাট তা আমার যেন মনে হচ্ছে যে সব মানুষকে আমি চিনি, এরা আমার আপনজন, আমার শহরের লোক, এরকম ফিলিং হচ্ছে। তো এই আশেপাশের জায়গা দিয়েছে, এটা হলো ডালহাউসি। তো এখানে প্রচুর অফিস কাছারি থাকে, আর প্রচুর রাস্তায় যে হোটেলগুলো থাকে না, এখানে ভীষণ সস্তায় খাবারও পাওয়া যায়, মানে পেট ভরা খাবারও পাওয়া যায় সস্তায়। তো দেখতে পাচ্ছ আমরা বিমার বাড়িতে পৌঁছে গেছি। আর এই যে বিস্কিট খাচ্ছে বসে বসে, এটা হলো, এর নাম অ্যালভিন, সম্পর্কেই আমার ভাই হয়। তো মায়াকে ছোট্ট থেকেই পুষেছে, তো এখন দেখো বিমা বসে আছে, তো বিমা ওকে বিস্কিট খাইয়ে দিচ্ছে। আর মাম্মা বিস্কিট নিয়ে খেলা করছে, খাচ্ছে, খেলছে, ফেলছে, সবই যে হচ্ছে। বিমার বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি। বাবা আমাদের জন্য একটা স্পেশাল খাবার এনেছিল টিটি মার্কেট থেকে, কামলাপুরি, ওটা খুব সুন্দর খেতে। তো সেটা খাওয়া দাওয়া করে স্নান টান করে আমরা তিনজনে এখন যাচ্ছি ঢাকুরিয়া। তো এখান থেকে সেন্ট্রাল মেট্রো স্টেশনে আছি আমরা, এখান থেকে মেট্রো ধরে আমরা রাসবাড়ি নামবো। রাসবাড়ি নামার পর ওখান থেকে অটো বা বাস যেটা পাই আগে, তো সেটাতে করে মায়ের কাছে যাবো। তো ওখান থেকে হার্ডলি রাসবাড়ি থেকে আমাদের বাড়ি যেতে 5 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগে না, একদম কাছাকাছি। তো ফাইনালি অনেক মাস পরে আমি আমার নিজের বাড়িতে যাচ্ছি। তো এটা আর কি বলবো, নিজের বাড়িতে যাওয়ার খুশিটা সবাই অনুভব করতে পারো, আমার বলার কিছু নেই। তো যদিও একটা সত্যি কথা এটাও আছে যে মেয়েদের নিজের বাড়ি বলে কিচ্ছু হয় না, না শ্বশুর বাড়ি, না বাপের বাড়ি, কোনোটাই তার নিজের নয়। তো সেই জন্য আমার একটা বড় উইশ আছে লাইফের, মানে সবচেয়ে বড় উইশ বলতে পারো, যে আমি যেন একদিন আমার টাকায় আমার নিজের বাড়ি বানাতে পারি। তো জানি না ওটা সাকসেসফুল হবে কি হবে না, তাও উইশ তো করতেই পারি না, তো ওটা আমার একটা বড় উইশ লাইফের। তো এখন আমরা টিকিট কেটে নিয়েছি, তো কেটে জাস্ট ট্রেনের জন্য ওয়েট করব, তারপর একদম বাড়ি। দেখো ট্রেন সামনে চলে এসেছে। তো আমরা রাসবাড়ি পৌঁছে গেছি। মাম্মা মেট্রো স্টেশন ট্রেনের ভেতরে এত দুষ্টুমি করছিল কি কি বলবো আমি, সবার ব্যাগ ধরে টানাটানি করছে, মানে ও ব্যাগ এত ভালোবাসে, মানে আমার ব্যাগও সবসময় যেটা করে, মানে অন্যের ব্যাগ দেখলেও, মানে ব্যাগ দেখলেই হলো ওইটা ধরে টানতে শুরু করে দেয়, মানে সবাই ওর দিকে তাকিয়েছিল, মানে ও এত চঞ্চল ছিল, এত দুষ্টুমি করছিল। স্টেশন থেকে বেরিয়ে SD4টা পেয়ে গেলাম, মায়ের কাছে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি।
নিজের হাতে রান্না খেয়ে খেয়ে আমি সিরিয়াসলি বোর হয়ে গেছিলাম, তাই এত মাস পরে মায়ের হাতে রান্না খেয়ে আমি সত্যি তৃপ্তি হয়েছি। আজকে তৃপ্তি করে আমি খেয়েছি অনেক দিন পরে। আর 2-3 রকম মাছ করেছিল, কারণ আমি ওখানে তেমন মাছ পেতাম না পুনেতে, তো সেজন্য আমার মা অনেক রকম মাছ করেছিল, তো সেটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, তোমাদের সাথে মায়ের আলাপ করাতে পারলাম না, কেননা শ্বশুরবাড়ি কারোর সাথে আলাপ করায়নি, তো সেখানে মায়ের সঙ্গে করালে সেটা ঠিক দেখায় না না, তো সেই জন্য নেক্সট বার যখন আমি আবার আসবো তোমাদের সঙ্গে অবশ্যই আলাপ করাবো, আমার মা কাকা কাকি দিদি বোন গুবলাই গুনগুন সবার সাথে আলাপ করাবো। আর মায়ের সাথে 5 মিনিট বসে গল্প করারও টাইম পাইনি, মানে এতটাই টাইম কম ছিল আমাদের হাতে, তো সেই জন্য। তো দেখো আমরা ঝটপট করে নিউ মার্কেট চলে এসেছি, এখানে চারপাশে দেখো কত সুন্দর সুন্দর দোকান, মানে মানে মন ভরে যাবে, এত দোকান আছে দেখেও চোখ ভরে যাবে, আর কিনতে পারলে তো মন ভরে যাবে। আর কোনো মেয়ে যদি স্যাড থাকে না, তো এখানে এসে সে হ্যাপি হতে বাধ্য, মানে মেয়েদের ফেভারিট প্লেস এটাই নিউ মার্কেট। আর এখানে ব্যাগের কালেকশন ভীষণ ভীষণ সুন্দর, আর আমি তো আমার বিয়ের ম্যাক্সিমাম শপিং এখান থেকেই করেছিলাম। আর এখানে জুতো মানে শ্রীলেদাস আছে এখানে, তো ওই শ্রীলেদাসের জুতো এত ভালো, মানে এত টেকে না, তো আমি অলওয়েজ শ্রীলেদাসের জুতোই ইউজ করি, মানে 99% জুতো আমার শ্রীলেদাস থেকেই কেনা হয়, যেহেতু এখানে জুতো এত কমফোর্টেবল হয় আর এত টেকে, তো সেই জন্য এখন আমরা শ্রীলেদাসের দিকেই যাচ্ছি। কেননা তোমাদের দাদা ভাইয়ের অফিস ব্যাগটা ল্যাপটপ ব্যাগটা ছিঁড়ে গেছে, তো সেই জন্য ওর জন্য একটা ল্যাপটপ ব্যাগ নেব। এখন শুধু ল্যাপটপ ব্যাগটাই কিনবো, অন্য আর কিছু পারচেস করবো না, কারণ এই আমরা কালকেই আমরা শিলিগুড়িতে যাব, তো সেখানে নতুন জায়গায় কেমন কোন খরচ হবে, তো সেই জন্য হাতে টাকা রাখাটা খুব দরকার, তো সেই জন্য আমরা এখন বেশি কিছু কেনাকাটি করবো না, জাস্ট ওর ল্যাপটপ ব্যাগটা দরকার, তো সেই জন্য ওটাই শুধু কিনবো। তো এই দেখো মামা, দেখো পাপার কোলেতে খুব মজা পাচ্ছে। হ্যাঁ, আর যেটা বলছিলাম ওই ল্যাপটপ ব্যাগটাই কিনবো। আর এখানে জুতোর কালেকশন দেখছো এত ভিড়, এখানে তুমি যখনই আসবে তখনই এরকম ভিড় থাকে। আর দেখলাম পুজোর কালেকশনও চলে এসেছে, তো সেজন্য এত ভিড় এখানে। তো তোমার দাদাভাই কয়েকটা ব্যাগ দেখছে, দেখার পর আলটিমেটলি একটা ব্যাগ আমরা পছন্দ করেছি, তো সেটার বিলও করে নিয়েছে। বিল করার পর এখনও কিছু ব্যাগ দেখে যাচ্ছে, যে আবার যদি অন্য কিছু পছন্দ হয়ে যায়, তো সেই জন্য। তো আমরা এবার ব্যাগটা হ্যান্ডওভার, মানে ব্যাগটা নিয়ে নেবো, তো ব্যাগটা দেখো অলরেডি নিয়ে নিচ্ছি। আর তোমার দাদা ভাই একটু আরও কিছু জিনিস যদি কেনে পছন্দ হয় সেজন্য দেখতে গেছে, তো এর মধ্যে মাম্মার আমি বসে আছি একটা জায়গায়, তো মাম্মা দেখো কি করে বেড়াচ্ছে, মানে দুষ্টুমি শেষ নেই এর মেয়েটার। এরপরে আমরা সোজা চলে যাব ধর্মতলা বাস স্ট্যান্ড, তো এই সামনে যেটা আছে এটাই আমাদের বাস, তো অলরেডি আমি বাসে উঠে বসে পড়েছি, তোমার দাদাভাই এই ভিডিওটা করছিল। প্রথমে তো বাসে করে যাব এটা শুনে আমি ভয় পেয়ে গেছিলাম, যে এত দূরে যাব বাসে করে, তো আমার তো বমি ভীষণ হয়, তো কি করে যাব। কিন্তু বাসটা দেখার পরে আমার এত ভালো লেগেছে, এত সুন্দর লাক্সারিয়াস বাসে এই ফার্স্ট টাইম আমি ট্রাভেল করব। গোয়ার বাসে গেছিলাম, কিন্তু তার থেকে এটা অনেক অনেক সুন্দর বাস, তো দেখতে পাচ্ছি কত সুন্দর বাসটা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তোমাদের সঙ্গে শীঘ্রই আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা।